বিজেপির কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করানোর অভিযোগ উঠল মহকুমা শাসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মহকুমা শাসকের দপ্তরে। জানা গিয়েছে গত 29 মার্চ কাঁথির মহকুমা শাসকের দপ্তরে বিজেপির 3 জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। বিজেপির কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানোর সময় বসে শপথ বাক্য পাঠ করিয়েছেন কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন ইরানি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিজেপি কাউন্সিলরদের বসে শপথ বাক্য পাঠ করানোর ঘটনায় সরব হয়েছে বিজেপি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। কাউন্সিলর রূপে নির্বাচিত হয়েছে বিগত 29/3/2022 তারিখে বিকেল 4টের সময়ে আমরা এসডিওর আমন্ত্রণে শপথ বাক্য পাঠ করতে যাই। শপথ বাক্য পাঠ শুরু হওয়া মাত্রই আমরা উঠে দাঁড়াই, কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম টেবিলের উল্টো দিকে মিস্টার এসডিও তার চেয়ারে বসে থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করলেন, যেটা রুচি বহির্ভূত, নীতিবিরুদ্ধ এবং রীতিবিরুদ্ধ। আমি ভারতীয় কর্মীবর্গ দপ্তর এবং প্রধানমন্ত্রীর অফিসের কাছে জানতে চাইব এইভাবে শপথ গ্রহণটা আইনসঙ্গত কিনা এবং আইএসদের সার্ভিস রুলস এর মধ্যে এটা পড়ে কিনা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।